ঈদ উল ফিতর ও পয়লা বৈশাখের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এখনও পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠেনি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। গত 10 এপ্রিল থেকে শুরু হওয়া ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি আর পহেলা বৈশাখ মিলিয়ে টানা 5 দিনের ছুটি শেষ হয় রবিবার। সোমবার থেকে আগের নিয়মে চালু হয় সরকারি অফিস আদালত। প্রথম দিন যথাসময়ে দপ্তরে এসে কুশল বিনিময়ের পাশাপাশি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রীরা। যে মালিক পক্ষ চায় যে তাদেরকে দুবাই থেকে বাইয়ারে দেশে ফিরে এনে তার পরিবারের কাছে যেন তারা মানে যেতে পারে, সেই ব্যবস্থাই হয়তো করতেছে। সুলভ মূল্যের বাজার করার কারণে ঢাকা শহরে 15 রোজার পরে বাজার ফল করেছে, বাজার নিয়ন্ত্রণে চলে এসছে। শুধু রমজান নয়, বছর জুড়েই পণ্য সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আর ডেঙ্গু রুখতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস বাজারে অ্যাভেলেবেল ছিল এবং দাম ঊর্ধ্বমুখী না নিম্নমুখী ছিল। সো এই চ্যালেঞ্জগুলো আমরা পার হয়ে আসছি। এখন কিন্তু ডাক্তাররা এই ডেঙ্গুতে ভালো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সম্বন্ধে ভালো জানে। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হচ্ছে সেটা নিয়েও আমরা মিটিং করেছি, তাই না? আমি আশা করি সে ধরনের কোনো সংকট হবে না, তবে ডেঙ্গু না হোক এইটা হলো আমাদের সবার প্রার্থনা। বাড়তি ছুটি নিয়ে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরলে পুরোপুরি কর্মমুখর হবে সরকারি অফিসগুলো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।